গাতিয়া গায়ে এর চাম পাপুজ বানাইলে উরি শুদ হবে না এমন দরদি ভাবে কেউ হবে না আমার মাগু মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের দাম বাপুর বানাইলে উরি সুদ হবে না এমন দরদি ভাবে কেউ হবে না আমার মাগু এমন দরদি ভাবে কেউ হবে না আমার মাগু আনন্দে মাতিয়া সাগরে বাসাইয়া সেই যে চইলা গেল ফিরাওয়াহিল না মাগু ফিরাওয়াহিল না পিতায় আনন্দে মাতিয়া সাগরে বাসাইয়া সেই যে চইলা গেল ফিরাওয়াহিল না মাগু ফিরাওয়াহিল না মায়ে কত কষ্ট করে দড়িয়া যত হরে কত কষ্ট করে মায়ে কত কষ্ট করে দড়িয়া যত হরে দশ মাস দশ দিন পরে পেলো বেদনা এমন দরদি ভাবে কেউ হবে না আমার মাগু এমন দরদি ভাবে কেউ হবে না আমার মাগু আমি তিরিশ বিশ বছর ধরে আর দুটিয়ে তিনটায় বাড়িতে যাই আমি বাড়িতে পাড়া দেওয়ার সাথে সাথে মা আমাকে নাম ধরে ডাক দিয়ে বলতো ডাকও দিতে না তো না বলতো যে জুব্বা ডাক্তার জালাল ভাই আজকাল মা নাই চলে গেছি তারপরে আমি এখন যদি বাড়িতে যাই দশটা ডাক দিলেও সাড়া পাই না যে আমি আসছি আমি কি বলবো প্রসবের ব্যথা মা জানে সেই কথা মরিয়াহ যেন মায়ে মরণ হইল না মায়ে মরণ হইল না আমি কি বলবো প্রসবের ব্যথা মা জানে সেই কথা মরিয়াহ যেন মায়ের মরণ হইল না মায়ে মরণ হইল না মায়ে থেকে আসন মা প্রাণ হারায়।
এমন দরুদি ভাবে কেউ হবে না আমার মা গো, এমন দরুদি ভাবে কেউ হবে না আমার মা গো, এমন দরুদি ভাবে অত্যন্ত একদম ভালো মানের বড় ভাই শ্রদ্ধাশীল।